كاتينغ ديالنا عندك دابا عندك دابا في الموسيقى السلام عليكم বন্ধুরা আজকে যাচ্ছি যাদবপুর কানাইয়া ফিশিং এর জন্য আমরা যে ট্রেনে এসে আমি নামলাম তাহলে যাদবপুর স্টেশন আছি যেখান থেকে আমরা কানাইয়া যাব কানাইয়া ফিশিং জোন এটাই হচ্ছে কানাইয়া ফিশিং জোন কুশদভের পুকুর আমরা চলে আসলাম পুকুর পাড়ের দিকে যাচ্ছি খুবই গ্রামীণ পরিবেশে হিট দিন না গো এই যে পুকুর কোন ডাইজি তো না হেরা ডিমটা ফ্রেশ দাদা না ফিরু এখানে শিকারি একটা মাছ হিট করেছে ভাই একটা দেখতে পাচ্ছ মাছটাকে দেখতে পেলাম বড় সাইজের একটা মাছ দেখতে পাচ্ছ মাছটা আবার মাস্টার ওইপারে দুধ দিয়েছে অনেক সুতা নিচ্ছে ক্যাচিং করার জন্য প্রস্তুত আছে মাশাআল্লাহ দারুণ ভাবে ক্যাচিং করে
গায়ে হিটেছে সফলভাবে একটা ল্যান্ডিং হলো পঞ্চাশ লক্ষ যে ইয়ের ওই ইয়ার রাজীবের কিং ফিশার হয়েছে কিং অফ ফিশিং এ আপনার মনে করেন যে মাছরাঙ্গার ইয়ার ছবি দেওয়া আছে আপনার পাঁচ মিলিয়নের উপরে ভিউ হয়েছে একটা একটা ব্ল্যাক কাপড় একটা না ওর চ্যানেল পাঁচটা না ছয়টা জানি কিন্তু ওই চ্যানেলটা ওই না রাগে আছে কিন্তু ওই চ্যানেলটা সম্পূর্ণ একটা ভিডিও তো সুন্দর মাস্টার জাম দিচ্ছে বাবা যায় আপনি 60000 সাবস্ক্রাইবার একটা ভিডিও তো অনেকক্ষণ যাবত মাস্টার নিয়ে খেলতেছে দারুণ সাজে সাবধানে আইসেন এইদিকে বাড়ি লাগলে কিন্তু কেমনে যাবো নিজা নাই মাছ আসতে যান এই সাইডে একজন আসেন ভাই আপনি একজন এসে ধরেন নাইলে তুই করতে পারবো না দারুণ সাইজে একটা মাছ হিট করেছেন একটু ভারী দিয়েন এক নাম্বার একটু দেখেন দেখেন না বড় সাইজের মাছ হিট মুন্সি ভাই শর্মা দা দেখুন শর্মা দা খুব সুন্দর ভাবে খেলছেন
দেখুন কি পরিমাণ শক্তি কাটাচ্ছে আর ভাই খুব চেষ্টা করতেছেন মাছটাকে বাগে আনার জন্য শিকারীকে হাত বদল করেন না ভাই একটু পানি দে লাগা দিয়েন লাইলে মাছ কাইতো না মার কি ভাই দিয়ে ঘুমান একটু পানি দে লাগা দিয়েন পানি দে লাগা দিয়েন আমি 7-8 দিন ধরে খাবার বন্ধ করে দিয়েছি এখন মনে করেন মাছ হ্যালো খাবার দিলে তো আর বসে খাইতো না দেখছেন সব কথা উঠতেছে শিকারী অনেকক্ষণ যাবৎ খেলছেন খুবই শক্তি খাটাচ্ছেন মাছটা দেখি কি মাছ হয় বডি হিট হইছে মনে ভাই লয়ে প্রয়োজন কাতলা কাতলা নিয়ে আর একটু মাছটা একটু এদিকে কাতলা দেখা যাক কি মাছ আমরা এখনো মাছ ট্রাই করতে পারিনি কাতলা মাছ পাওয়ার সম্ভব নাই দেখি শিকারীকে নাস্তানাবুদ করছে অনেক অনেক বড় ব্রিগেড মানুষ অনেকক্ষণ যাবৎ মাছটা শিকারীকে দেখুন কি পরিমাণ টেনে খেলছে শিকারী এখন মাছটাকে ওঠানোর জন্য বড় সাইজের একটা মাছ কাতল কাতল গো বিগ সাইজের কাতল দারুণ আমরা আছি কানায়া ফিশিং জোনে এখানে একটা সুন্দরভাবে অনেকক্ষণ যাবৎ খেলেছেন শিকারী মাছটা নিয়ে আমরা দেখি আসলে মাছটা কি কাতল ভাই দৌড়াবে মাছ নিচের ঠেন আছে দেখুন মাছটা না নিচে ঠিক আছে মাথা পানি দরকার করছিল পানি দিতে পারি লেখাপড়ার নিয়ে ব্যস্ত ছিলাম দারুণ ভাবে অনেকক্ষণ যাবো খেলেছে মাছটা আমরা চাই মাছটা উঠাক প্রায় 10 মিনিট হয়ে গেছে মাছটা নিয়ে খেলছেন সময় নিয়ে আনুন সময় নিয়ে ই করুন ভাই নেট করেন নেন 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 মাশাল্লাহ কাতলটা অবশেষে উঠাইতে পারছে শিকারী দেখুন অনেকক্ষণ এই যে খুব সুন্দরভাবে মাছটা নেট করেছিলেন